সন্তান প্রসবের পরে প্রথমে মাটি চাপা দেওয়া, তারপর সন্তানের সেই দেহ তুলে আবার নদীর জলে ভাসিয়ে দিল মা। এমনই মর্মান্তিক ও নৃশংস ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামোড়া। সদ্যজাত কন্যা সন্তানকে খোয়াই নদীর জলে ভাসিয়ে দিয়ে বর্বরতায় প্রমাণ দিল মা প্রিয়াঙ্কা ভৌমিক। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেলিয়ামোড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামোড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পৌর পরিষদে 6 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা ভৌমিকের সন্তান সম্ভবা ছিলেন। স্বামীর সঙ্গে বর্তমান সম্পর্ক না থাকার কারণে আগের 2 সন্তান নিয়ে বর্তমানে বাপের বাড়িতে থাকছিলেন প্রিয়াঙ্কা। অতি সম্প্রীতি প্রয়াত হয়েছেন তার মাও। বুধবার রাতে প্রসব বেদনা শুরু হলে সরকারি হাসপাতালে না গিয়ে বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেশে। প্রিয়াঙ্কার বক্তব্য অনুযায়ী সন্তান প্রসবের পরই সে বুঝতে পারে মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে। এরপরের ঘটনা রীতিমতো রোমহর্ষক। রাতের অন্ধকারে এক নিকট আত্মীয়ের সাহায্যে বাড়ির অনতি দূরে মৃত শিশু কন্যাটিকে মাটি চাপা দিয়ে দিয়েছে। তাতেই না থেমে কিছুক্ষণ পর মাটি খুঁড়ে সে দেহ তুলে ভাসিয়ে দিয়ে খোয়াই নদীর চড়ে। এদিকে বৃহস্পতিবার ঘটনা আঁচ করতে পেরে এলাকাবাসীরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, তখন সমস্ত ঘটনার সত্যতা স্বীকার করে প্রিয়াঙ্কা। পাশাপাশি এও দাবি করে, জন্মের পরে গোলাবাড়ি এলাকার জনৈক ব্যক্তির সাথে সন্তানকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সে। গর্ভবতী অবস্থায় তারা তার যাবতীয় দেখভাল করেছে বলেও জানিয়েছে প্রিয়াঙ্কা। বাচ্চাটা আমার যত সম্ভব বাচ্চাটা ফেরত দেখতো, একটু মানে টিকটিকির মতো লসছে, এবার বাইরেছে বলে মরা। আচ্ছা, বেদনা সকাল থেকে বেদনা। আচ্ছা, রাত্রে অব্দি বেদনা, এবার রাতে জিম খাইতে হয়েছে, এবার বাচ্চা বাইরেছে। কি নাম আপনার? প্রিয়াঙ্কা। আচ্ছা, এলাকার মানুষ? আমার সাথে আমি একলা আসলাম না, আমার দিদা আসলো। আমার যে নিব বাচ্চা তাই নো আসলো। মানে নিব বলতে গতকালকে রাত্রে মাটি চাপা দিছেন কোন সময়? মাটি চাপা দিছি হইছে কতক্ষণ দেখছি, দেখে সে অনেকক্ষণ পর নিয়ে দিছি। মানে গতকালকে রাত্রে দিছেন? চাঞ্চল্যজনক এই ঘটনা জানতে পেরে তেলিয়ামোড়া থানায় খবর দিয়ে স্থানীয় এলাকাবাসী প্রিয়াঙ্কা এবং তার সেই নিকট আত্মীয়কে থানায় তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তেলিয়ামোড়া পুলিশ। এখানে আমার শান্তিনগর 6 নম্বর ওয়ার্ডে আমি সন্ধ্যার সময় হাঁটতে বাইরেছি, এমনি দেখে অনেকদিন ধরে বাইরি না, একটু বাইরি বাইরিয়া শুনলাম যে এমন এমন একটা ঘটনা যে একটা বাচ্চারে নাকি নদীর পাড় গাঁতা নিয়েছে, আবার গাঁতার থেকে উড়াইয়া আবার নদীর ভাসাই দিছে। তখন আমি খোঁজা খোঁজ লইলাম যে কে এমন করলো, তখন আমি খবর পাইলাম যে প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা ভৌমিক তার ডাক নাম শোনাই। আচ্ছা, তখন আইলাম, আয়া শুনলাম দাঁড়িয়ে গেল। কয়দিনের বাচ্চা? তো কালকে রাত্রে ডেলিভারি হয়েছে, নিজে নিজেই ডেলিভারি করছে। মানে সদ্যজাত বাচ্চা নাকি? সদ্যজাত বাচ্চা। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা আচ্ছা, তারপরে আইলাম, এখন আমরা পিএস এর খবর দিছি, পিএস আইয়া যা স্টেপ নেওয়ার নিব। মানে কি কারণে এরকম জানছেন না কিছু ব্যাপার? কি কারণে এরকম বলতে, আমরা যতটুকু জানি বাচ্চাটা আরেকজন নেওয়ার কথা আসলো গোলাবাড়ি, তাই নিয়ে তার ট্রিটমেন্ট সব কিছু ভরণ পোষণ সব কিছু নিছে, 10 মাস পর্যন্ত সে সব চালাইছে, কিন্তু অক্ষণ সে এই কি কারণে এটা করলো এটাই জানার ঘটনা। তাই এখানে মানে তাই কি নিজের বাড়ি নাকি বাপের বাড়ি? বাপের বাড়ি। বাপের বাড়িতে থাকে? বাপের বাড়িতে থাকে। মা মারা গেছে কিছুদিন আগে, মাসখানেক হয়েছে মা মারা গেছে। কোন জায়গা এটা? শান্তিনগর 6 নম্বর ওয়ার্ড। চাঞ্চল্যজনক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেলিয়ামোড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।